দাদা কলকাতায় মগ বাজার আছে, এখানে মগ বাজার নামে কোন জায়গা আছে? ও আচ্ছা, আমি ভাবছি যে ঢাকার মগ বাজার। সকাল 7টা বাজে, হোটেল থেকে সরাসরি আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। এর কিন্তু এই তোমার আমাদের চায়ে কিন্তু পানি নাই, এক বিন্দু পানি নাই। মানিক মগ বাজার, দাদা কলকাতায় মগ বাজার আছে, এখানে মগ বাজার নামে কোন জায়গা আছে? ও আচ্ছা, আমি ভাবছি যে ঢাকার মগ বাজার। এক হোটেলের ভিতরে মগ বাজার লেখা, তাই জন্য ভাবলাম যে মগ বাজারের মালিক কিনা, কিন্তু নাই। কলকাতাতেও আশেপাশে মগ বাজার আছে, যতবার আসে এখানে ততবারই কোনো না কিছু দাম বাড়তেই থাকে। এবারও ট্যাক্সি এবার 300 টাকা করে, গতবার আসলাম না 250 টাকা করে গেলাম। হ্যাঁ না, চা ঠিক আছে, চা এগুলো চা 20 টাকা করে। দেখেন গোসল, কি সুন্দর গোসল করে, কি আরামের গোসল রে। ট্রাম 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 ট্রাম, এই যে ট্রাম যাচ্ছে, ট্রাম যাচ্ছে, এই যে ট্রাম যাচ্ছে, ট্রাম যাচ্ছে। এত বড় আসো, ট্রামে আর উঠতে পারলাম না। এই সেই ফ্লাইওভার, যতবার কলকাতায় আসি ততবারই এই ফ্লাইওভার উপর দিয়ে আমাকে যাতায়াত করতে হয়। এত সুন্দর ফ্লাইওভার, এর উপর দিয়ে যতবার আমি যাই ততবারই আমি একটা জিনিস খেয়াল করি, সেটি হলো এক কলকাতায় যত বড় তাহলে পুরো ইন্ডিয়া কত বড়। ট্যাক্সি থেকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সায়েন্স সিটি। যারা কলকাতায় আসবেন তারা এই সায়েন্স সিটি একবার হলেও ঘুরে যাবেন। এর ভেতরটা এত সুন্দর যে আপনি ঘুরলেই বুঝতে পারবেন। যারা কলকাতায় আসবেন তারা এই সায়েন্স সিটি একবার হলেও ঘুরে যাবেন। আমরা এখন যে জায়গাটিতে আছি সে জায়গাটি হলো মুকুন্দপুর। এই মুকুন্দপুর পার হওয়ার পর যে রাস্তায় আমরা যাব সেই রাস্তার আশেপাশে অসংখ্য হাসপাতাল আছে। বাংলাদেশ থেকে বিশেষ করে যারা কলকাতায় চিকিৎসা নিতে আসেন তাদের অধিকাংশ লোকই এই মুকুন্দপুরের আশেপাশে হাসপাতালগুলোতে আসেন। এখানে অসংখ্য ভালো ভালো হাসপাতাল আছে, এই রাস্তার আশেপাশেই এই হাসপাতালগুলো অবস্থিত। যারা বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে আসেন তারা এই জায়গার হাসপাতালগুলোতেই ডাক্তার দেখান। দেখতে দেখতে আমরা আমাদের হাসপাতালের কাছেই এসে পড়লাম। এখন সকাল 8:30 বাজে, আমরা আমাদের ডাক্তারের সিরিয়ালের কাজ শেষ করে তারপর বাকি কাজ করব। সকাল 8টায় এসে আমার ডাক্তারের সিরিয়াল দিতে হলো, অবশেষে ডাক্তারের সিরিয়াল দেওয়া শেষ। ডাক্তার বসবেন 11:30 পর্যন্ত ওয়েট করতে হবে। 11:30 পরে আমাকে আর একটা ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেবাশিস, উনি নিউরোলজি ডিপার্টমেন্টের। ওনার জন্য একটু বেশিক্ষণ ওয়েট করতে হবে, বিকাল 3টা পর্যন্ত। দেখা যাক কি হয়। ডাক্তারি কাজ শেষ করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। হাসপাতাল থেকে বের হয়ে আমরা এখন হোটেলের উদ্দেশ্যে যাত্রা করলাম। কলকাতায় এসে আমি অসংখ্যবার ট্রামে যাতায়াত করেছি। ট্রামে যাতায়াতের অনেক সুবিধা আছে, পয়সাও কম লাগে এবং অনেক আরামদায়ক। ট্রাম থেকে নেমে আমরা কলকাতা নিউ মার্কেটের আশেপাশে একটা নামলাম। ওখান থেকে হেঁটে আমরা নিউ মার্কেটের ভেতরে যাচ্ছি। এখান থেকে আমরা আমাদের ওষুধ নেব। আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চিকিৎসা নিতে আসবেন তারা অনেকেই ওষুধ কেনার জন্য একটু বিড়ম্বনায় পড়েন, অর্থাৎ কোথায় গিয়ে ভালো ওষুধ পাবেন। আমি সবসময় যে দোকান থেকে ওষুধ সংগ্রহ করি সেটি হলো ব্লু প্রিন্ট। আপনারা কলকাতা নিউ মার্কেটে এসে যে কাউকে জিজ্ঞেস করবেন যে ব্লু প্রিন্টে দোকানটি কোথায়, এখানে এসে আপনি অন্তত আপনার সুবিধা মতো ওষুধগুলো নিতে পারবেন, অন্তত ঠকবেন না। আমি যতবারই এখান থেকে ওষুধ নিয়েছি ততবারই আমার মনে হয়েছে এরা অন্তত খারাপ ওষুধ বিক্রি করে না। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।